গুড মর্নিং, ঘড়িতে বাজছে এখন 7:10। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, আজকে উঠেই দেখছি যে আকাশটা তো মেঘ করেই রয়েছে। তো বৃষ্টি এখনো আসেনি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো সেই পরিস্থিতিতে আমরা যা সকালের কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এরকম আমার শুনে গিয়েছিলো ঘুরু ঘুরু করতে, শুনু বাড়ি চলে এসছে, মা শুনু। আর রুটি আর আজকে বানাইনি, শুধু শুনুর জন্য দুটো রুটি বানিয়েছি। আর শুনুর বাবা বলছিল, তো শুনুর বাবা বলছিল যে যাবে না, পরে যাবে। তার জন্য রান্না টান্না তো সকাল থেকে কিছুই হয়নি, আর কালকের যা তরকারিপাতি রান্না হয়েছিলো আমাদের সেসব সবই রয়েছে। তখন হঠাৎ করে বলছে যে যাবে, ওই জন্য মামার বাড়িতে দেখো রাইস কুকারে ভাত বসিয়েছে। আর যে মাছের ঝোলটা ছিল সেটাও গরম করেছে, ওইটা নিয়ে যাবে আর খেয়ে যাবে। আর এখন শুনুর জন্য খাবার রান্না করে শুনুকে খাইয়ে দিয়েছি, বাবা রয়েছে ঘরে। আর শুনু আর মা দুজনেতে গিয়েছিলো একটু ঘুরু ঘুরু করতে, আর শুনু বাবা রয়েছে ওপরে, সে কাজ করছে। আর আমি এখানে এখন দেখি আর যা কাজ মোটামুটি আছে সেগুলো আস্তে আস্তে করি। তো চলো। হ্যাঁ বাবাও ওপরে। বাজে এখন ঘরে 10:50। হ্যাঁ, কাজ টাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবাড়া আজকে তেমন করে নেই, তার কারণ রান্না মাছের ঝোল শুনু বাবা নিয়ে তো চলে গেলো, তোমাদেরকে তখন বললাম। আর শুনুকে খাইয়েছি 10:00। তারপরে আমি আর মা একটু আগে খেলাম, খেয়েছি আমরা পান্তা ভাত ডিম ভাজা। তো সেই জন্য আর কালকে মাছের ঝোল খানিকটা এখনও রয়েছে, আর ডাল সিদ্ধ দিয়েছে মা সকালে। আর পরে আরেকবার একটু ভাত করতে হবে, তার সঙ্গে দেবো পটল সিদ্ধ। এই দিয়ে আমরা আপাতত সবাই মিলে গুছিয়ে খেয়ে নেবো, পটল আর আলু সিদ্ধ দিয়ে। হ্যাঁ, ডাল সিদ্ধ। আর আমরা এখন খেলাম, বাবা তো খেয়ে মাঠে গেছিলো, অনেকবার বৃষ্টি হলো তারপরে হালকা হালকা, তো এখনও বাড়ি পৌঁছায়নি এসে। আর এই দেখো আমার শুনু এখনও বসে রয়েছে, শুনু এখন দেখছে মাশা দেখছে কম্পিউটারে। তো তো শুনু আমার গুড বাই হয়ে পড়াও করলো, দুধ আর খিচুড়ি নিয়ে চলে এসেছে অনেকক্ষণের কথা, এখন তো 11টা বেজে গেলো প্রায়। তো চলো, বৃষ্টি আজকে সারাটা দিন একভাবে বৃষ্টি, কালকের দিনটা খুব ভালোই ছিল আজকে। তো চলো বন্ধুরা, ঘড়িতে বাজছে এখন 1:20, আর চলে এসেছি স্নান করে, অনেকক্ষণই এসছি। স্নান করে এসে ভিডিওটা এডিট করতে বসেছিলাম, তো এডিট করতে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। বাবাকে তার আগে খেতে দিয়েছি, আজকে তো রান্না তোমাদেরকে বললাম যে তেমন কিছু তেমনভাবে রান্না হয়নি, এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ পটল সিদ্ধ এসব দেওয়া হয়ে দিয়েছিলাম, সেই সবগুলো মাখলাম, মেখে বাবাকে খেতে দিলাম। আর মা এখন স্নান করছে, মা এখন আসেনি ঘরে স্নান করে। আর শুনু বললাম আমি এখনই খাবো মামা, আমার খিদে পেয়েছে, ওই জন্য শুনুকেও খাওয়াতে বসে গেছি, নাহলে অন্যদিন 1:30 খাওয়াতে বসি। তো ওই জন্য শুনুকে খাওয়াতে বসে গেছি, আর আমরা শুনু খাওয়া হলে তারপরে খাবো। সারাদিন অনেকবার বৃষ্টি হচ্ছে, সেই থেকে ঘরেই ছিলাম। কালকে তোমাদেরকে বললাম যে একটা ইন্টারেস্টিং গল্প পড়ছিলাম, তো সেই গল্পটা কালকে রাত্রে শেষ করেছি, আজকে আবার একটা পড়লাম অল্প একটুখানি গল্পটা, সেটা বেশি বড় না। তো আজ এইসব চক্করে আর ভিডিও অন করা হয়নি। তারপরে আম তো প্রায় শেষের দিকে, সব আমি তোমাদেরকে বলেছিলাম আগে পেরে নিয়ে গেছে। তো আমাদের একটা মানে দুবার আম হয় সেই আম গাছ রয়েছে, তো সেই আম গাছে কটা আম রয়েছে, সেই আমি বাবা নিয়ে এসেছিল, আমরা কিছু খেয়েছি, কিছু চাটনি করেছে মা। আর এখনও কিছু কাঁচা আম রয়েছে, মানে ওর কাছে পাকা আমও থাকে, কাঁচা আমও থাকে, মুকুলও থাকে, রসি মানে আবার ছোটো ছোটো গুটি সেসবও থাকে, সব রকম একসঙ্গে। তো আজ বলছে হনুমান এসেছিলো, হনুমান এসে সব নষ্ট করে দিয়েছে। বাবা সকালে গিয়েছিল, গিয়ে আসলো এই 12টা নাগাদ, শুনুকে স্নান করাচ্ছি তখন।
আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাইরে আর জামা কাপড় কিছু মেলিনি, সবই ওপরে দিয়ে আসলাম। দিয়ে এসে শুনুকে খাওয়াতে বসেছি, তো চলো খাইয়ে নিই। গুড ইভিনিং, ঘড়ি দেওয়ার এখন 7:45 আর চলে এসেছি রান্না করে। শুনু বাবা আজ সকাল সকাল বাড়ি চলে এসছে 6:30 ট্রেনে, বাড়ি এসে স্নান টান করে ঘরে চলে গেছে। বললাম মুড়ি খাবো, ওই জন্য চাল ভাজা মুড়ি মেখে দিয়ে আসলাম। মা ও আর শুনু তিনজনে রয়েছে টিভির ঘরে, আর বাবা এ ঘরে রয়েছে, বাবা একটু রেডিও শুনছে। তো সবার জন্য চা বসিয়েছি, বাবা বললো মুড়ি খাবে না, ওই জন্য বাবাকে আর মুড়ি মেখে দিইনি। আর শুনুকে তো সকাল সকাল খাইয়ে দিয়েছি 6:30 নাগাদ খাইয়ে দিয়ে। ও এখন রয়েছে ও ঘরে খেলা করছে, প্রচুর খেলনা বাটি বের করেছিল খেলা করার জন্য। আর বিকালে যা কাজ থেকে উঠে দেখছি তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু কারেন্ট যায়নি বলে জল এসেছিলো, দু বালতি জল ধরলাম, ধরে আর উঠোনে একটু ঘোরাঘুরি করতে পারিনি। ঘরে গামলাগুলো জল নোংরা হয়ে গেছিলো, সেই জলগুলো আবার ফেলে নতুন ভালো জল রাখলাম, রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপর শুনুর কাছে বসেছিলাম। শুনুকে খাওয়ালাম, খাইয়ে এটা ওটা করতে করতে একটু লেট হয়ে গেলো। তারপর শুনুর বাবা ফোন করলো, বললো আমি 6:30 ট্রেনে আসছি। তো এরকম চা বসিয়েছি, আর আমাদের তো দুপুরেও সিদ্ধ রান্না হয়েছে। তো এখন মা বলছে একটু তরকারি বানাবে, তো দেখা যাক কী তরকারি বানানো যায়। তো চলো তাহলে চা বানিয়ে নিই আগে। এরকম শুনু দেখো কী নাটি করছে, সারা বিছানায় মুড়ি ছিটিয়ে খেলা। বন্ধুরা ঘড়িতে বাজছে এখন 10:00, আর সন্ধ্যের পরে তোমাদের সাথে আর কথা হয়নি। তারপরে হয়তো কিছু ভাত বসিয়েছিলাম, হয়তো একটু ছিল ভাত, হয়তো একটু বসিয়েছি। আমরা সবাই খেলাম ভাত আজকে, আর মা বাবা খেয়েছে মুড়ি কাঁঠাল দিয়ে, আমার সিদ্ধ ভাতই খেয়েছে আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে, আর পেঁয়াজ ভাজা করেছিলাম, আর মাছের ঝোলের মাছ ছিল, মাছের খেয়ে খেয়েছি। শুনুও তাই খেয়েছে, তো ওরা আগে চলে এসছে আর আমি মাত্র আসলাম। এসে বিছানা টিছানা করা হয়ে গেছে, শুয়েও পড়েছে ওরা। তো চলো আজকে ভিডিওটা দেখবি, যারা এখন যারা এখন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।